বিশেষ করে করোনাকালে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিকে রক্ষা করতে এবার কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষিতে ভর্তুকির পরিমাণও বেড়েছে, বরাদ্দ বেড়েছে কৃষির উপখাত মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। পরাগ সিং জানাচ্ছেন। বাংলাদেশের জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। জিডিপিতে কৃষির অবদান শতকরা ১৩ ভাগ। কোভিড ১৯ এর অভিঘাতে কৃষিখাতও ক্ষতির সম্মুখীন, ফলে কৃষককে রক্ষা করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বাজেটে। কৃষক টিকিয়ে রাখতে পারলে খাদ্য নিয়ে সমস্যা হবে না, এজন্য নতুন বাজেটে কৃষিখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৫,৪৩৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ২,৫০০ কোটি টাকা বেশি। কৃষিতে ভর্তুকির পরিমাণও বেড়েছে, ১৪০০ কোটি টাকা ভর্তুকি বাড়িয়ে ৯,৫০০ কোটি টাকা কৃষি ভর্তুকি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে। অর্থনীতিবিদ আতিউর রহমান মনে করেন, এ বাজেটে করোনা মোকাবেলায় বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি ও কৃষকের স্বার্থেও রয়েছে নানা উদ্যোগ। কৃষি খাতেও গুরুত্ব দেওয়া হয়েছে এবছর। বলা হয়েছে যে কৃষি খাদ্য যোগান দেবে, খাদ্য নিরাপত্তা দেবে, সেই জন্য আমরা কৃষির উপরে খুব গুরুত্ব দিচ্ছি। কোন সামান্য জমিও পতিত রাখা যাবে না, নানা রকমের ইনসেন্টিভ দিয়েছে, মেকানাইজেশনের উপর দিয়েছে। কিন্তু কৃষি যদি ভালো করে তাহলে আমাদের মানুষের ভেতরের চাহিদা তারাই পূরণ করবে। যদি খাদ্যের দাম কম থাকে তাহলে শ্রমিক কম মূল্যে কাজ করতেও প্রস্তুত আছে। সেই জন্য আমার কৃষিতে আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে, এবং এমন কৃষির উপরে গুরুত্ব দিতে হবে যেই কৃষি প্রকৃতি বান্ধব। বিগত কয়েক বছরে কৃষি বাজেট কৃষকের বাজেটের মাধ্যমে কৃষকের চাওয়াগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিচ্ছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাজেটে কৃষিক্ষেত্রে এর কতটুকু প্রতিফলন হয়েছে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এ কারণে যে এই প্রথম ডিজিটালি একটা নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে তিনি বাজেট পেশ করলেন। সঙ্গত কারণে কোভিডের এই সময়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এগুলো অগ্রাধিকার পেয়েছে। কৃষি যে বিষয়গুলো সবচাইতে সামনে এসছে এবং যেগুলোর দিকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে অব্যাহতভাবে ভর্তুকিটা দিয়ে যাওয়া, সারের দাম যেখানে ছিল সেখানে স্থিতিশীল সেখানেই রাখা, এটা কৃষকের চাষবাসের জন্য আগামীতে অনেক বেশি প্রণোদনা যোগাবে। দ্বিতীয়ত হচ্ছে যে কর্মসংস্থানের জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের একটা বড় সুযোগ আছে সেটার ইঙ্গিত এখানে রয়েছে। তৃতীয়ত হচ্ছে যে মেকানাইজেশন, কৃষির যে যান্ত্রিকীকরণের কথা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম, বিশেষ করে আমি আমার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যান্ত্রিকীকরণ, একই সাথে যে ডিজিটাল টেকনোলজিগুলো কৃষির সাথে সম্পৃক্ত করা, কৃষি স্বাস্থ্য শিক্ষা একদিকে, আরেকদিকে হচ্ছে যে কৃষি মৎস্য গবাদি পশু পালন পল্লী উন্নয়ন খাদ্য নিরাপত্তা সব মিলিয়ে বাজেটের আকারটা গত বছরের চাইতে ২,২,৫০০ কোটি টাকা হয়তো বেড়েছে। কিন্তু আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে কৃষির এই বরাদ্দটা এখানেই যেন সীমিত না থাকে, পর্যায়ক্রমে কৃষির যখন যা যেটা লাগে সেই ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে, আর ঋণ বিতরণ কার্যক্রমটা যাতে আরও সুষ্ঠ এবং আরও বেশি এটার ভেতরে আমাদের জবাবদিহিতা আনা এবং এখানে গুড গভর্নেন্সের বিষয়টা অনেক বেশি জরুরি। অতএব সব কিছু মিলিয়ে কৃষির অগ্রাধিকার বাজেটে কিছুটা পরিলক্ষিত হয়েছে। কৃষির উপখাত মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও বাজেট বরাদ্দ বেড়েছে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩,১৯৩ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৬৬২ কোটি টাকা বেশি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।